সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এম এস ইউটিউব চ্যানেলে মোদীকে সরাতে সমস্ত আঞ্চলিক দলগুলিকে এক করে দু হাজার চব্বিশে তিনশো আসন জয়ের লক্ষ্য প্রশান্ত কিশোরের পশ্চিমবাংলায় ব্যাপক জয়ের পরে দিল্লির মোদী সরকারকে মসনদ থেকে সরানোর কাজ শুরু করলেন প্রশান্ত কিশোর বিস্তারিত জানাচ্ছি তবে আগে একটি ছোট রিকোয়েস্ট যদি আপনার আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলা নির্বাচনে তৃণমূলকে বড় জয় এনে দিয়েছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর প্রথম থেকেই তিনি দাবি করে এসেছিলেন বিজেপি একশো আসনের গন্ডি পার করতে পারবে না আর কোনোক্রমে ক্রমে বিজেপি যদি একশো আসন পার করে যায় তাহলে তিনি নিজের কাছ থেকে অবসর নেবেন নির্বাচনের সময় প্রশান্ত কিশোরের একটি ক্লাব হাউসের একটি চ্যাট লিক হয়েছিল যেখানে ওনাকে বলতে শোনা গিয়েছিল যে বাংলায় মোদী ঝড় চলছে যদিও পরে তিনি এও বলেছিলেন যে যাই হোক বিজেপি বাংলায় ক্ষমতায় আসছে না আর ওরা গণ্ডি পার করতে পারবে না প্রশান্ত কিশোরের সেই কোথায় সঠিক হয়ে দাঁড়ায় আর বিজেপি আসনে আটকে যায় বাংলায় বিজেপিকে হারানোর পর এবার দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদীকে সরানোর প্রক্রিয়া শুরু করেছেন প্রশান্ত কিশোর আর দিল্লি থেকে বিজেপি সরকার হটাতে পিকে সমস্ত আঞ্চলিক দলকে এক হওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে এদিন আগেই প্রশান্ত কিশোর এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিকল্পনার কথা জানিয়েছেন জানা গিয়েছে শরদ পাওয়ারকে প্রেসেন্টেশন দিয়ে প্রশান্ত কিশোর বুঝিয়েছেন যে দু হাজার চব্বিশে কিভাবে মোদীকে হারানো যেতে পারে প্রায় তিন ঘন্টা বৈঠক চলে শরদ পাওয়ার আর প্রশান্ত কিশোরের মধ্যে পিকে শরদ পাওয়ারকে বলেছেন যে আঞ্চলিক দলগুলো যদি এক হয়ে যায় তাহলে দু হাজার চব্বিশের নির্বাচনে বিরোধীরা তিনশোর বেশি আসন নিয়ে মোদীকে হারানো যাবে উল্লেখ্য বিজেপির বিরুদ্ধে প্রশান্ত কিশোরের স্ট্রাইক রেট নব্বই পারসেন্টের উপরে কারণ এখনও পর্যন্ত প্রশান্ত কিশোর যেই রাজ্যে বিজেপি বিরোধী দলের দায়িত্ব নিয়েছেন সেখানেই বিজেপি হেরেছে তবে শুধু উত্তরপ্রদেশের দু হাজার নির্বাচনে প্রশান্ত কিশোরকে হারের মুখ দেখতে হয়েছিল সেই সময় তিনি কংগ্রেস সমাজবাদী জোটের হয়ে নির্বাচনী খুঁটি সাজিয়েছিলেন কিন্তু সেবার বিজেপি উত্তরপ্রদেশে অভূতপূর্ব জয় হাসিল করেছিল তবে আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলো যেমন কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীকে সরাতে তৎপর হয়েছে তেমনি প্রশান্ত কিশোরও সবাইকে একসঙ্গে চলার পরামর্শ দিচ্ছেন